जय श्री राम। जय श्री राम। आज के हठात अवस्था संगे बसे सर्वभारतीय सम्पादक मान्य राहुल प्रदेश समिति समस्त साथीगण साधारण सम्पादक सहसभापति सम्पादक एवं जिला मंडल स्तर समस्त बीजेपी लड़ाकू कार्यकर्तागण कर्मीगण एवं साधारण जनता सबाई के भारक्रांत हृदय विजय शुभेच्छा जाना। बंधुगण आज के गांधीजी 150तम जन्मवार्षिकी चलते से गांधीजी पाए तवए बसे आज के हिंसार बिरुद्धे लड़ाई कर प्रियजन हत्यार विचार दाबी जानाते गांधीजी का आसते हमें जानिना कतदिन क्ज करते बार बार मृत्युर प्रतिकार कर गांधीजी पास आसते हमार मन এই অত্যাচারী স্বৈরাচারী হিংসক সরকার পশ্চিমবঙ্গে যতদিন থাকবে হয়তো এই প্রক্রিয়া চলতে থাকবে আমাদের বার বার আসতে হবে। আর দুর্গাপূজা বাঙালি সবচেয়ে বড় উৎসব, আমি কমপক্ষে 50টি পুজো উদ্বোধন করেছি, বাড়ি সব জায়গায় আমি প্রার্থনা করেছিলাম যে মা দুর্গা কমপক্ষে 4-5 দিন যেন শান্তি থাকে, বৃষ্টি না হয়, যেন বাঙালি সমাজ তাদের বড় উৎসব খুশিতে আর পালন করতে পারে, মা আমাদের কথা শুনেছিলেন, সেদিক দিয়ে আমরা আনন্দ পেয়েছি। কিন্তু পূজা শেষ হতে হতে অনেকের বাড়িতে অন্ধকার নেমে আসবে, মায়ের কোল খালি হয়ে যাবে, পরিবারকে পরিবার শেষ হয়ে যাবে, সিঁদুর মুছে যাবে, এটা আমরা ভাবতে পারিনি। তাই আমি মাকে বলবো যে মা আগামী দিনে যেন এরকম দুর্গাপূজা আমাদের করতে না হয়, সেই আশীর্বাদ করো, এই দুর্গাপূজা এই বিজয়াদশমী যেন আমাদের পালন করতে না হয়। বন্ধুগণ এতে মায়ের কোনো হাত নাই, কিন্তু যাদের হাতে আমাদের লালন পালন, যাদের আমাদের দেখাশোনা রক্ষা করার দায়িত্ব সে সরকার এবং তাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কৃতিত্ব, তিনি আমাদের এই আনন্দকে দুঃখে পর্যবসিত করেছেন এবং নিজে বসে বসে কার্নিভাল দেখেছেন। দুঃখের বিষয় যখন আমাদের রাজ্যপাল সাংবিধানিক প্রধান এই দুঃখজনক ঘটনাতে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন, নিজের হৃদয়ের কষ্টকে ব্যক্ত করেছেন, তিনি বলেছেন আমার হৃদয় রক্তাক্ত হয়ে গেছে। এই কথা শুনে মমতা ব্যানার্জির হালকার ভারী মন্ত্রীরা রাজনীতি দেখেছেন, তারা বলছেন রাজনীতি হচ্ছে, আচ্ছা মার্ডার হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল মানুষ, সেটা রাজনীতি নয়। রাজ্যপালের একটুখানি মনের কথা ব্যথা ব্যক্ত করার অধিকার নেই, তার জন্য কি টিএমসি কাছ থেকে অনুমতি নিতে হবে, এই অধিকার কে দিয়েছে? গান্ধীজির পাদদেশে বসে আমার ভাইয়ের জন্য আমার বোনের জন্য আমি শোক জ্ঞাপন করবো, দু ফোঁটা চোখে জল ফেলবো, তার জন্য টিএমসির কাছ থেকে অনুমতি নিতে হবে, এ অধিকার কে দিয়েছে ওদের? এটা ডিফেন্সের আর্মির জায়গা, তার কাছ থেকে অনুমতি নিচ্ছি, তোমরা মাঝখান থেকে মডেলিং করছো কেন? সব জায়গায় সবকিছু লুট করার ভোগ করার জোর করে চালাবার অধিকার তোমাদের আমরা দিইনি, ভোট দিয়েছি এই সমাজকে রক্ষা করার জন্য, মানুষের মুখে হাসি ফুটাবার জন্য, মায়ের হাহাকার ফুটফাটা হাহাকার স্ত্রীর আর অচৈতন্য হয়ে যাওয়া এই দৃশ্য দেখার জন্য আমরা পরিবর্তন করিনি, ভোট দিইনি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সেটাই দেখতে হচ্ছে। মন্ত্রীরা কি বলছেন, কেন রাজ্যপাল এই কথা বললেন, আপনারা কি মনে করছেন রাজ্যপাল আপনাদের মতো মুখ বধির হয়ে যাবেন, ক্ষমতায় থেকে জড়ভরত হয়ে যাবেন, নিজের মনের কথা বলার মতো ক্ষমতা হারাবেন, এত দরদাস হয়ে গেছেন আপনারা, মনের অন্তরে যে মনুষ্যত্ব আছে তাকে আপনারা ধ্বংস করেছেন, হত্যা করে দিয়েছেন, মুখ্যমন্ত্রী হাসতে বললে হাসবেন, মুখ্যমন্ত্রী কাঁদতে বললে কাঁদবেন, কান ধরে উঠবস করতে বললে তাও করবেন, মাটিতে বললে কাদায় বললে বসে পড়বেন, কিন্তু নিজের মনের কথা হৃদয়ের কথা বলতে পারবেন না, এই সরকার আমাদের চাই না, এরকম মন্ত্রী আমাদের চাই না যে মানুষের আবেগকে সম্মান করে না, মানুষের দুঃখে দুঃখ প্রকাশ করতে পারে না, মানুষের আনন্দে আনন্দ করতে পারে না, এরা মানুষের দুঃখে আনন্দ করছে, এই দৃশ্য দেখার জন্য আমরা পরিবর্তন করিনি বন্ধুগণ। তাই আজকে দুর্গাপূজা থেকে কালী পুজো আমরা ভেবেছিলাম কমপক্ষে এই কটা দিন বাঙালি রাজনীতি দূরে থাকুক, আমরাও রাজনীতির গতিবিধি করবো না ঠিক করেছিলাম, কিন্তু
যে ধরনের সময় পার হয়েছে, ঘটনা প্রকৃতি যেভাবে এগোচ্ছে, আমাদেরকে এই ধর্মতলায় গান্ধী মূর্তির নিচে মাটিতে বসতে বাধ্য করেছে। কারণ যারা শাসনের সরকারে আছে তাদের মনের মধ্যে এই মৃত্যু কোন রেখাপাত করেনি, সামান্যতম একটা দুঃখ বেদনা প্রকাশ পর্যন্ত করেননি সেই পরিবারগুলোর জন্য যাদের কোল খালি হয়ে গেছে, বাড়িতে অন্ধকার নেমে এসে। এই ধরনের অমানবিক নৃশংস স্বৈরাচারী সরকার বাংলায় কোনোদিন ছিল না, আমরা আশা করবো আগামী দিনে না হোক। এই সরকারের জন্য বাংলার মানুষ রোদ্দুরে দাঁড়িয়ে ভোট দেননি, তাই এরা মানুষকে ভয় করতে আরম্ভ করেছে। যে মন্ত্রীরা সত্যকে স্বীকার করতে পারেননি, কমপক্ষে এটা তো বলতে পারতেন যে হ্যাঁ দুঃখজনক ঘটনা ঘটেছে, আমরা তার প্রতিকার করব। কারণ ওরা জানেন এই কথা বলার অধিকার নাই আর তারা কোনো প্রতিকার করতে পারবেন না। আমরা এর আগে দেখেছি পুরুলিয়াতে বলরামপুর একটা ব্লকে তিনজন তরতাজা যুবককে খুন করা হয়েছে, 18 থেকে 22 বছরের যুবকদেরকে মেরে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে, তার মৃতদেহকে গাছ থেকে নামানো হয়নি, পোস্টমর্টম করা হয়নি, হাতও লাগায়নি। ওখানকার এসপি গাছের তলায় দাঁড়িয়ে বলে দিলেন এটা আত্মহত্যা, এটা সুইসাইড কেস। ঠিক সেখানে এখানেও তাই আজকে জিয়াগঞ্জের ঘটনা দেখুন, একটা পরিবার নিশ্চিন্ন হয়ে গেছে, একটা দুধের বাচ্চা, সে কোনো অপরাধ করেনি, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা যদি মেক্সিকোতে হতো এতদিনে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যেত তার ছবি, সেখানে মানবাধিকার আর মানবিকতা উপচে পড়তো। যেহেতু এখানে মুর্শিদাবাদ হয়েছে, একটি হিন্দু সমাজের হিন্দু পরিবারের বাচ্চা, তার জন্য দুঃখ করার চোখে জল ফেলার জন্য কোনো মিডিয়াও নাই, কোনো বুদ্ধিজীবী নাই, কোনো সরকার নাই। একজন গর্ভবতী মহিলা যে সন্তানকে তিনি গর্ভে ধরেছেন তাকে ভূমিষ্ঠ করতে পারলেন না, মা সন্তান দুজনকে প্রাণ দিতে হলো, এই নৃশংস হত্যা। একজন টিচার তাকেও হত্যা করা হয়েছে, তারা কোন পার্টি, তাকে কে হত্যা করেছে, কেন করেছে, কোন জাতির, কোন ধর্মের, কোন রাজনীতির, এটা কোন একটা পরিবার নৃশংসভাবে খুন হয়েছে। ওই এলাকায় পুরো ভয়ের পরিবেশ, মানুষ ভয়ের মধ্যে আছেন, তারা বুঝতে পারছেন না রাস্তা অবরোধ করবেন না, থানা অবরোধ করবেন না, কি করবেন। পুরো পুজোর সময় সেখানে ভয়ের পরিবেশ ছিল, আমি কালকেও মুর্শিদাবাদে ছিলাম, আমি ইচ্ছা করে যাইনি, একটা উত্তেজনা ছড়াবে, আবার প্রশ্ন উঠবে দিলীপ ঘোষ রাজনীতি করছে, আমরা রাজনীতি করি না, রাজনীতি কি নিয়ে করতে আমরা জানি, তোমরা জানো না। মমতা ব্যানার্জি সব সাধনা করে ক্ষমতায় এসছেন, আপনি মৃতদেহের উপরে রাজনীতি করেছেন, যেখানে যে মারা যেত তাকে নিয়ে আসতেন কলকাতায়, তাকে ভাঙিয়ে আপনি রাজনীতি করে ক্ষমতায় এসছেন, আপনার রাজনীতি আমরা জানি। আপনি কলকারখানা বন্ধ করে দিয়ে মানুষের পেটে লাঠি মেরে রাজনীতি করে ক্ষমতায় এসছেন, এক একটা মৃত্যুকে আপনি দিনের পর দিন নিয়ে আন্দোলন করেছেন। রিজানুর রহমান সে কোন পার্টির ছিল, কোথায় রাজনীতি ছিল, আপনি তাকে রাজনীতির রং দিয়েছেন, সাম্প্রদায়িক রং দিয়েছেন, দিনের পর দিন তাকে চালিয়ে পশ্চিম বাংলাকে তুলকালাম করেছেন, কেবল ক্ষমতার স্বার্থে, কেবল ভোটের স্বার্থে মানুষকে বোকা বানিয়েছেন, মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছেন। আর আজ আমরা যখন সেই কথা বলেছি, প্রতিবাদ করেছি, আমার ভাই, আমার ছেলে, আমার পরিবার উজাড় হয়ে গেছে, আমি রাস্তায় নামতে পারবো না, আমি প্রতিবাদ করতে পারবো না, আমি প্রেস কনফারেন্স করতে পারবো না, আমি লোকের কাছে যেতে পারবো না, এই অধিকারটুকু গণতন্ত্র আমাকে দেয়নি। আপনি আঙুল তুলছেন যে বিজেপি রাজনীতি করছে, 100 বার রাজনীতি করবো, 1000 বার রাজনীতি করবো, আর যতদিন না তোমাদেরকে এইখান থেকে তুলে গঙ্গার জলে ফেলে দিচ্ছি, ততদিন পর্যন্ত রাজনীতি করে আমি বলে সব বিষয়ে রাজনীতি করবো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মহাভারতের যুদ্ধে অস্ত্র ধরবেন না, তিনি ধর্ম রক্ষার জন্য অস্ত্র ধরেছিলেন। তাই আমরা ঠিক করেছিলাম দুর্গা পূজা থেকে কালী পূজা অবধি রাজনীতি করবো না, আন্দোলন করবো না, মিছিল করবো না, কিন্তু আমরাও বাধ্য হয়েছি, মানবতা আজকে বিপদের মধ্যে পড়েছে, মানুষের জীবন বিপন্ন, তার সুরক্ষা নেই, মা বোনের সম্মান সুরক্ষিত নাই, আমার বৃত্ত বনিতা সবার জীবন বিপন্ন, তাই আজকে আমরা নেমেছি রাজনীতি করতে, সরকারের আগামী দিনে আবার রাজনীতি করব। আর এই আন্দোলন এই ধর্মতলার কয়েক হাজার লোকের মধ্যে সীমিত থাকবে না, আমরা একটা ডেমো দিয়েছি আজকে, দেখে দিতে চাই আগামী দিনে বিজেপি কি করতে চায়। আজকে শান্তিপূর্ণ ভাবে সীমিত জায়গায় আমরা সাধারণ সভ্য মানুষকে একটা মেসেজ দিতে চাই যে আমরা করতে চাই, আমরা অন্যায় মুখ বুঝে সহ্য করব না, যাদের হৃদয়ে কোনো আঘাত করে না, যাদের চোখে জল আসে না মানুষের মৃত্যুতে, তাদের ক্ষমতায় থাকার অধিকার নাই। তাই বন্ধুগণ এই আন্দোলন আমরা শুরু করলাম, এই সরকার যদি সচেতন না হয়, যোগ্য পদক্ষেপ না নয়, মানুষ যদি আশ্বাস পৌঁছতে বেশিক্ষণ লাগবে না, আগামী 1 মাসের মধ্যে আমরা সেটা করে দেখাবো, দরকার হলে নবান্ন ঘেরাও করবো, আলাদা কলকাতাকে আলাদা করে দেবো।
সে ক্ষমতা আজকে বিজেপি আছে, আর সেই ক্ষমতা সেই আশীর্বাদ আজকে পশ্চিমবাংলার মানুষ দিয়েছে আমাদেরকে। 18টা এমপি আমরা জিতেছি, 22টায় দ্বিতীয় স্থানে আছি, 2,30,00,000 মানুষ আমাদেরকে ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি স্বৈরাচারী অত্যাচারী ভ্রষ্টাচারী সরকারকে এবং তাকে বিরোধিতা করে স্তব্ধ করার অধিকার আমাদেরকে মানুষ দিয়েছেন। এই অন্যায় অত্যাচার মানুষ স্বীকার করছে না, তাই আমাদেরকে ভোট দিয়েছে। সিপিএম কে দেয়নি, টিএমসি কে দেয়নি। কালকে কংগ্রেসের একজন নেতা প্রেস কনফারেন্সে বলছেন বাংলায় আইন শৃঙ্খলা নাই, 356 ধারা দরকার আছে। আর একজন নেতা দিদিমণি আঁচলের তলায় বসে কার্নিভাল দেখছেন আর পান খাচ্ছেন, তিনি হচ্ছেন মান্নান, আব্দুল মান্নান। এই কংগ্রেস ঠিক করে দিক কোনটা ঠিক, আব্দুল মান্নান ঠিক আছেন না অধীন চৌধুরী ঠিক আছেন, দিদিমণি ঠিক আছেন নাকি ওইখানকার ফর্সা দিদিমণি ঠিক আছেন, এটা আজকে ঠিক করে বলতে হবে কার পক্ষে ওনারা আছেন। বাংলার মানুষকে আপনারা বোকা বানিয়েছেন, ভারতের মানুষকে বোকা বানাতে গেছিলেন, মানুষ গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, আজকে আপনাদেরকে এক কোনায় করে দিয়েছে আমরা পার্লামেন্টে। আপনার কথা কেউ শুনতে চায় না। আর যে সিপিএম এখানে বড় বড় রায়লাভ দিচ্ছে, যারা আজকে বক ধার্মিক হয়েছে, পশ্চিমবাংলায় 42,000 মানুষকে খুন করেছে ওরা 34 বছরে, তারা আমাদেরকে ধর্মনিরপেক্ষতা অহিংসা শেখাচ্ছে, তারা আমাদের শান্তি শৃঙ্খলার কথা বলছে। সুজন চক্রবর্তী বলেছেন এখানে এনআরসি হলে নাকি তাদের শরীরের উপর দিয়ে এনআরসি হবে। আমি তো সিপিএম এর শরীর দেখতে পাই না, খালি আত্মা দেখতে পাই। আত্মার শরীর হয় না, কার উপর দিয়ে এনআরসি হবে? যদি দম থাকতো তাহলে আসামে যখন এনআরসি হলো ওখানে একটা হলো বডি পড়তো সিপিএম, নাকি সব পঞ্চভূতে বিলীন হয়ে গেছে? এই বিশ্বে এই ভূতে নাই সিপিএম, তাহলে এখানেও বিলীন হতে বেশি দিন লাগবে না। এই ডায়লগ বাজি আমরা স্বাধীনতার আগেও শুনেছি যে আমার শরীরের উপর দিয়ে দেশ ভাগ হবে। দেশ ভাগ হয়েছিল, কোটি কোটি বাঙালি হিন্দুকে উদ্বাস্ত এখানে আসতে হয়েছিল। আজ পর্যন্ত এই জাতি এই পার্টিগুলো সিপিএম কংগ্রেস টিএমসি একবারও 2,50,000 উদ্বাস্ত হিন্দুর জন্য একবারও বলেনি তোমাদের নাগরিকত্ব দেবো, একবারও বলেনি তোমাদেরকে সম্মানের সঙ্গে থাকতে দেবো। তাদের নিয়ে আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে এই কলকাতার বুকে, সিপিএম কখনো কংগ্রেস উদ্বাস্তদের মিছিল হয়েছে। কি স্লোগান হয়েছে? যাচ্ছে কারা? বাস্তুহারা। আসছে কারা? বাস্তুহারা। আজ পর্যন্ত বাস্তুহারা করে ভোটার করে রাখা হয়েছে, কেউ তাদেরকে সম্মান দেয়নি, তাদের নাগরিকত্ব দেয়নি। আজ নরেন্দ্র মোদী বলেছেন প্রত্যেকটি উদ্বাস্তু ভারতীয় বাঙালি এবং প্রত্যেকটি হিন্দু, সে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান যেখান থেকে আসুক তাদেরকে নাগরিকত্ব দেবো। সেই বিলকে কারা বিরোধিতা করেছে? যারা দেশ ভাগ করে আমাদেরকে উদ্বাস্তু করেছিল কংগ্রেস সিপিএম এবং তাদের বাই প্রোডাক্ট টিএমসি, এরা বিরোধিতা করেছে, তাই আজকে আটকে আছে বিল। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে যখন সংসদে সত্র শুরু হবে প্রথম সেই বিল আমরা নিয়ে আসবো। ঠিক যেভাবে 3 তারা রদ করেছি আমরা এবং 370 কে সরিয়েছি, সেরকম এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল চালু হবে, পাস হবে, প্রত্যেককে উদ্বাস্তু হিন্দুকে আমরা এখানে নাগরিকত্ব দেবো। যারা বিরোধিতা করছে আমি এখন থেকে বলে আসছি, সেদিন তোমাদের অগ্নি পরীক্ষা হবে যে তোমরা উদ্বাস্তু বাঙালি হিন্দুর পক্ষে আছো না অনুপ্রবেশকারী মুসলমানদের চাইছি, পরিষ্কার করে বলো। তখন পার্লামেন্ট ছেড়ে পিঠ দেখিয়ে পালিয়ে যাবে না 370 ধারা বিলের মতো, তাহলে পিঠে কিন্তু পায়ের ছাপে দাগ পাওয়া যাবে বলে দিচ্ছি আমি। বন্ধুগণ, যারা এতদিন বাঙালিকে ধোকা বানিয়েছে মানবতার নাম দিয়ে কমিটি করে পয়সা করে খামানো হচ্ছে, সেই মানবাধিকার সংগঠন গুলো কোথায় আসছে? যারা কুকুর মরে গেলে চিৎকার করে রাস্তায়, মানুষের জীবন তাদের কাছে মূল্যবান নয়? একটা বাচ্চা ছেলে দুধের বাচ্চা মারা গেছে, তার ডেড বডি দেখছি আমরা, কোথায় সেই মানবাধিকার কর্মীরা? তাদের হৃদয়কে পাথর চাপাতে হয়, তাদের জোলা নিয়ে ঘোড়া পায়জামার খোঁচা খোঁচা দাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, তাদের ছবি আমাদের পেপারে দেখতে হয় দুর্মুখদের, তারা কোথায় আছে? সেই বাচ্চা ছেলেটার জন্য এক ফোঁটা জল ফেলার মতো ক্ষমতা নেই, নাকি নিজের বুদ্ধিবিদ্যাকে বিক্রি করে দিচ্ছে ওই স্বৈরাচারীর কাছে? আমি জানতে চাই আজকে সেই কথা, কারণ তোমাদের মনুষ্যত্ব নাই, তোমাদের তোমরা আবার বুদ্ধিজীবী কি হবে? বুদ্ধিবিদ্যা সব বিক্রি করে খেয়ে ফেলেছ, সেই তোমার কাছ থেকে আজকে বাংলার মানুষ কিছু আশা করে না। তোমরা তাদের চামচাগিরি করতে পারো, তাদের নামে কবিতা প্রবন্ধ লিখে পেট পালতে পারো, মানুষের কাজে তোমরা লাগবে না। সেই দায়িত্ব তাই ভারতীয় জনতা পার্টি নিয়েছে, মানুষ আমাদের কাঁধে সে দায়িত্ব দিয়েছে। তাই একজন মানুষ যদি খুন হয় এখানে, সে যে পার্টি যে সমাজে যে ধর্মের হোক, সে আমাদের বাংলার মানুষ, তার জন্য আমরা চিৎকার করবো, রাস্তায় নামবো, আন্দোলন করবো, সভা সমিতি করবো, তাহলে নবান্ন ঘেরাও করবো, লালবাজার ঘেরাও করবো। যে পুলিশকে এখানে
গৃহর পরিচারিকা করে রাখা হয়েছে, পরিচারক করা হয়েছে। পুলিশের কাজ কি? সকালবেলা টিএমসি নেতার কাছে বসা, বলুন দাদা কার নামে কেস করবো, লোকের ঘর মুছে দেওয়া, বাসন মেজে দেওয়া টিএমসি লোকের বাড়িতে, এটা হচ্ছে পুলিশের কাজ। আজকে আমার কাছে একজন আইপিএস বসে আছেন, তিনি দেখেছেন অত্যাচার, তিনিও বাঁচতে পারেন, তাকে পালিয়ে আসতে হয়েছে দেখুন, তিনি ছেড়ে তিনি আইন রক্ষা করতে পারেননি। আমি তিন বছর চার বছর ধরে খড়গপুরের মাফিয়ার সঙ্গে লড়েছি, পুলিশের সঙ্গে লড়েছি, আর আজ আমি জেতার পরে খড়গপুরে তিন বছর একটা গুলি চালানো বোম ফাটেনি, শান্তি ছিল, লোক আমাকে এমএলএ জিতিয়েছিল, আর এবার আরো বেশি ভোট দিয়ে এমপি জিতিয়েছে। মানুষ মহিলা ওখানে 43,000 ভোট পেয়েছে, আর আমি 88,000 ভোট পেয়েছি, তার ডবলেরও বেশি, কারণ আমরা মাফিয়া রাজ বন্ধ করেছি, গুন্ডাগিরি বন্ধ করেছি। আর যেই আমি জিতে গেছি, মেদিনীপুর জেলার ডিএম, এসপি, এডিএম, ডিএসপি, এএসপি, থানার ওসি, কনস্টেবল সবাইকে পাল্টে দেওয়া হয়েছে, তাদের দোষ কি? তারা টিএমসি কে জেতায়নি। যিনি মমতা ব্যানার্জি মনে করেন যে পুলিশের কাজ টিএমসি কে জেতানো, তাহলে ভুল করছেন, এবং ওই পুলিশ অফিসারদের বলতে চাই যে আপনারা এটা মেনে নেন, আপনারা ভুল করছেন, ভুল কি করে ভাঙিয়ে দিতে হয় বিজেপির চেয়ে বেশি, কেউ ভালো জানে না, ভাঙাবো। দিদিমণি বলেছিলেন 42-এ 42, তাকে 22-এ নামিয়েছে, এখনো আমাদের রাত্রেবেলা স্বপ্নে দেখেন বিজেপির 18টা সিট, উনি এখনো বিশ্বাস করতে পারছেন না, তাই দোষ দিচ্ছেন ইভিএম কে। ইভিএম চলবে না, ব্যালট চাই, ব্যালট চাই, রাস্তায় হাঁটলেন ঘেমে গেলেন, হাইকোর্টে ব্যালটে ভোট হলো, 15-এর মধ্যে বিজেপি 8টা জিতেছে, উনি 3টে পেয়েছে। মানুষ বারবার কানমোলা দিয়ে শিখিয়ে দিচ্ছে, তবু জ্ঞান হচ্ছে না, সেই জন্য শেষ ব্যারেকটা পুজার দায়িত্ব আমরা নিয়েছি। যতক্ষণ এই সরকার থাকবে এখানে, ততক্ষণ এই মৃত্যুর মিছিল চলবে, রক্তের বন্যা বইবে, মা বোনের হাহাকার শুনতে হবে আমাদেরকে, সেই জন্য যত তাড়াতাড়ি সরকার যায় তার চেষ্টা করতে হবে, তাই আমরা রাজনৈতিক আন্দোলন শুরু করবো, রাস্তাঘাটে নেমে। আর তার পরিণাম কি হয়েছে? অন্যায়ের প্রতিবাদ করছি বলে পুলিশ আমাদের কেস দিচ্ছে, 28,000-এর বেশি কেস চলছে আমাদের কর্মীদের উপরে, 50-60,000 কর্মীর উপরে কেস, পুরুলিয়ার ছেলের উপরে পুরুলিয়ায় কেস দিচ্ছে, মালদায় দিচ্ছে, বালুরঘাটে দিচ্ছে, সে কোনোদিন বালুরঘাট জানেনি তার নামে কেস হয়ে গেল, যে জীবনে একটা বিড়ি খায়নি তার নামে গাঁজার কেস দিচ্ছে। একজন মাস্টার মশাই পুরুলিয়ায় 2 বছর ধরে উনি জেলে আছেন, প্রাইমারি টিচার, তিনি নাকি স্কুটারে করে 6 কিলো গাঁজা নিয়ে যাচ্ছিলেন, আমি জানি না এরা স্কুটার দেখেনি না গাঁজা দেখেনি, এই পুলিশ সব তো গাঁজাখোর পুলিশ, ওই 6 কিলো গাঁজাকে দেখিয়ে 6 জনকে কেস দিয়েছে, যতবার ধরা পড়ে ওই 6 কিলো গাঁজা, এই হচ্ছে পুলিশের কৃতিত্ব। আর তারাও কি করবে, তাদের কোমর ভেঙে গেছে, কারণ যদি ইলেকশন জেতাতে না পারে পুলিশ তাকে ট্রান্সফার করা হবে, এটা মেদিনীপুর থেকে দেখানো হয়েছে। আর যে পুলিশ অফিসারদেরকে বলা হচ্ছে তাকে বিজেপিকে সাপোর্ট করেছে, তার সামনে কোনোদিন আমার সামনাসামনি কথা হয়নি, পরিচয় হয়নি, ডিএমএসপি আমি ইচ্ছা করে যাই না কোন অফিসারের সঙ্গে দেখা করতে, কারণ তাতে আমার চেয়ে ওদের কষ্ট বেশি, কিন্তু এটা বাস্তব আছে। আর ঠিক তাই আপনারা দেখেছেন গত মাসে মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠক নিচ্ছেন মেদিনীপুরেতে, এসপি এসডিপিও এদেরকে দাঁড় করিয়ে করিয়ে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, গালাগালি দিচ্ছেন। আপনি বলুন কোন ভদ্রলোকের বাড়ির ছেলে সে এসে সর্বাং সমাজের সামনে যদি তাকে কেউ ধমকায় গালাগালি দেয় অসম্মান করে, তার তো সুইসাইড করা উচিত, সে কি চাকরি করবে, তার কি মনোবল থাকবে? একজন মুখ্যমন্ত্রীকে সেটা আশা করে, একজন অজস্র কর্মচারী, একজন অফিসার যে সমাজে মানুষকে নিয়ন্ত্রণ করবে, তাকে সর্বসমক্ষে লাইভ দেখানো হচ্ছে, টিভিতে অপমান করা হচ্ছে, এতে উনি কি দেখাতে যাচ্ছেন? উনি কত বড় প্রশাসক, সে তো আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি কত বড় প্রশাসক। সরকার নাই, পার্টি নাই, আজকে পার্টিটা আর সরকারটা একজনকে লিজ দিতে হয়েছে, তিনি হচ্ছেন পিকে, 800 কোটি টাকায় লিজ নিচ্ছেন, 2 বছর চালাবেন বলে, 2 বছর পরে টাকা শেষ, উনি এক্সপায়ারি, দিদিমণি এক্সপায়ারি হয়ে যাবেন, সেই দিনটার জন্য অপেক্ষা করছি আমরা। আর বন্ধুগণ, এই ধরনের অফিসারদের যদি প্রকাশ্যে জনসমক্ষে কেউ অপমান করে, সে অফিসারের মনোবল থাকবে না কাজ করার, তাকে গুন্ডা বদমাশরা ভয় পাবে না, পাড়া ছিচকে মস্তানও ভয় পাবে না। আজ তাই হয়েছে, পুলিশের গাড়ি চালানো হচ্ছে, থানায় ঢুকে পুলিশকে পেটানো হচ্ছে, পুলিশ থানা ছেড়ে লুঙ্গি পরে পেছনে দরজা দিয়ে বা পাঁচিল টপকে পালিয়ে যাচ্ছে। এই পুলিশের দুর্দশার জন্য দায়ী কে? ভালো সৎ ভদ্র অফিসারদেরকে কাজ করার অধিকার নেই, সবাইকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে, গ্যারেজ করা হয়েছে। আমরা জানি একজন মহিলা অফিসার একটা রেপ কেসে তদন্ত করে সত্য কথা বলেছেন, তাকে 4 বছর বাইরে বসে আসতে হয়েছে,
এখানকার কমিশনার ছিলেন একজন বাঙালি শ্রেষ্ঠ অফিসার, তাকে গ্যারেজ করে সাইডে রাখা হয়েছে। যত চামচা বেলচা চোর পকেটমার, যত ধান্দাবাজ অফিসার, তারা দিদির ডান দিকে বাঁ দিকে ঘুরে বেড়াচ্ছে, টাকা কালেকশন করে দিচ্ছে। তাদের পরিস্থিতি কি হবে? একজন পুলিশ অফিসারকে এক মাস লুকিয়ে থাকতে হলো, চোর পুলিশ খেলা হলো, গরু খোঁজা করে খুঁজছে সিবিআই, পেল না। দিদিমণি আঁচলের তলায় লুকিয়ে রেখেছে, তাকে বার করেছে। এই পুলিশ অফিসার দিয়ে পশ্চিমবঙ্গ চলবে? এই পুলিশ অফিসাররা ক্রিমিনাল দেখে ধরবে, প্রশাসন চালাবে? কেবল দুর্নীতিগ্রস্ত আর চামচা যারা, তারা মমতা ব্যানার্জির নিজের লোক, তাই পুরো প্রশাসনটাই ভেঙে পড়েছে। তাই বন্ধুগণ, আমরা যে লড়াই করছি তার জন্য খেসারত দিতে হচ্ছে। আজ পর্যন্ত প্রায় 85 জন কর্মীকে হত্যা করা হয়েছে, রোজ সে সংখ্যা বাড়ছে। আমরা রক্তাক্ত হৃদয়ে তাদের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি। সমাজের সাথে মানুষের সাথে এই গণতন্ত্র নামের আন্দোলন করবো আমরা। সেই আন্দোলনের রূপ কিন্তু অন্য হবে, তার দায়ী আমরা হব না, তার জন্য এই সরকার এই পুলিশ দায়ী থাকবে। তাই যে ঘটনা ঘটেছে পূজের আনন্দের দিনগুলোতে, যেখানে অন্ধকার নেমে এসছে, যে দুঃখের খবর শুনে আমাদের মন শুকিয়ে গেছে, তার প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি আমরা। আজকে সরকারকে সচেতন করতে এসেছি, এই ধরনের হত্যালীলা, এই ধরনের নৃশংস ব্যবহার, এই ধরনের রাজনৈতিক হিংসা খুন, এটা আমরা চলতে দেবো না। সারা ভারতবর্ষে পরিবর্তন করেছি, আমাদের সহ্যের একটা সীমা আছে, আমরা সেই সহ্যের সীমা যদি পার হবে তো আমরা নয়, সাধারণ মানুষ সবকিছু হাতে তুলে নেবে, তখন তার থেকে কেউ বাঁচবে না। দার্জিলিং এর মানুষকে 2 বছর ধরে কষ্ট দিয়েছিলেন আপনি পুলিশ দিয়ে, দার্জিলিং এর মানুষ কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছে। এমপিসি টা আমাদের লিড দিয়েছে, যেখানে কখনো পদ্মপুল ছিল না সেখানে বিজেপি জিতেছি। 8টা বিধানসভা সিটের বাই ইলেকশন ছিল, সেই বিজয়ের ফলে সেটা চাপা পড়ে গেছে যে 8টার মধ্যে একটাও বিজেপির এমএলএ ছিল না, 8টার মধ্যে 4টা আমরা জিতেছিলাম। বুঝিয়ে দিয়েছেন দিলীপ, বিজেপি আসছে। দিদিমণি, আপনি জিনিসপত্র বিছানাপত্র গুটান, আপনার যাওয়ার দিন চলে এসেছে। কালীঘাটের এই লয়ের দ্বারাই বাংলার পরিবর্তন হবে।